আজকে আপনাদের সামনে ডিফারেন্ট একটা এপিসোড নিয়ে এসেছি। আপনারা জানেন যে আমি সাধারণত পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ বেসিক কিভাবে তাড়াতাড়ি ক্যাপচার করতে হয় বা শিখতে হয় সেটার বিষয় হচ্ছে হলো গাইডলাইন প্রোভাইড করে থাকি বা ভিডিওস, কন্টেন্টস, রিলস এগুলো দিয়ে থাকি, ঠিক আছে? সো যারা পর্তুগালে বসবাস করছে, নতুন এসেছেন এবং তাড়াতাড়ি ল্যাঙ্গুয়েজটাকে ক্যাপচার করতে চান বাংলা থেকে পর্তুগিজে, তারা আমার চ্যানেলটা ফলো করতে পারেন। তবে আজকের যে কন্টেন্টটা, আজকের কন্টেন্টটা হচ্ছে হলো এই যে চ্যানেল ল্যাং ফোকাস, এই ল্যাং ফোকাস চ্যানেলটা আমার খুব পছন্দ, কারণ তারা হচ্ছে হলো বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার সিমিলারিটিস এবং হচ্ছে হলো আরো ডিফারেন্সেস গুলো তারা তুলে ধরে, ঠিক আছে? তো আজকে আমরা যে ডিফারেন্সেস গুলো দেখব সেটা হচ্ছে হলো পর্তুগিজ এবং স্প্যানিশ, এই দুটা ল্যাঙ্গুয়েজের যে আপনার পার্থক্য গুলো আছে, পার্থক্য বলতে সিমিলারিটিস গুলো আছে, ঠিক আছে, যে মিলগুলো রয়েছে সেই মিলগুলো কেন এটা জানা প্রয়োজন, এটা জানা প্রয়োজন এই কারণে, কারণ প্রচুর ল্যাটিন আমেরিকানের যেটা হচ্ছিল শুধু ব্রাজিল বাদে অত্র পুরো ল্যাটিন আমেরিকা কিন্তু আপনার স্প্যানিশ ভাষায় কথা বলে, স্পেনিয়ল, ঠিক আছে, স্প্যানিশ ভাষায় কথা বলে। সেটা আপনার আর্জেন্টিনা হোক, সেটা আপনার ভেনিজুয়েলা হোক, সেটা আপনার বলিভিয়া হোক, সেটা আপনার কলম্বিয়া হোক, ঠিক আছে, পেরু হোক, হ্যাঁ, গুয়াতেমালা হোক, ইভেন আপনার ইউনাইটেড স্টেটস এর যে স্টেট আছে আপনার পোর্তো রিকো, ঠিক আছে, বা ইভেন মেক্সিকো ইটসেলফ যেটা ল্যাটিন আমেরিকার একটি কান্ট্রি, তো এখানে কিন্তু অনেক আপনার ল্যাটিন আমেরিকানরা আপনার বসবাস করে। আর পর্তুগালের পাশের দেশটাই ইবেরিয়ান পেনিনসুলাতে আপনার যেটা হচ্ছে হলো স্পেন, সো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে হলো স্পানিয়া, হ্যাঁ, এই যেহেতু পাশের দেশ স্পেন, তো যেটা হচ্ছে হলো আপনি যদি পর্তুগিজটা আপনি জানেন তাহলে আপনার সাথে যদি আপনি একটু স্প্যানিশটাও আপনি কিছু জানেন, কিছু সিমিলারিটিস, দেন এটা আপনার জন্য আরো একটা বড় অ্যাডভান্টেজ। আর দুটা কিন্তু সিস্টার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, দুটাই কিন্তু আপনার ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন অরিজিন থেকে আসা, এবং দুটা কিন্তু হচ্ছে সিস্টার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সো সিস্টার ল্যাঙ্গুয়েজ হওয়াতে যেমন আপনার হিন্দি আর উর্দু যেমন একটা সিস্টার ল্যাঙ্গুয়েজ এর মতো, শুধুমাত্র অ্যালফাবেটিক্যাল ডিফারেন্সেস, ঠিক আছে আপনার। আর এই ক্ষেত্রে এই পর্তুগিজ আর স্প্যানিশেও আপনার সিস্টার ল্যাঙ্গুয়েজ, অ্যালফাবেটিক্যাল অতটা ডিফারেন্সেস নাই, শুধু কিছু অ্যালফাবেটিক্যাল ডিফারেন্সেস আছে আর প্রোনাউন্সিয়েশন রিলেটেড বা ফোনেটিক্যাল কিছু ডিফারেন্সেস আছে, ঠিক আছে, হালকা কিছু গ্রামাটিক্যাল ডিফারেন্সেস থাকতে পারে, আবার অনেক কিছুই কিন্তু সিমিলার, ঠিক আছে? সো আপনি যদি পর্তুগিজ পারেন তাহলে আপনি স্প্যানিয়ল অর্থাৎ স্প্যানিশদের সাথে আপনার কমিউনিকেট করতে কিন্তু ইজি হবে, ঠিক আছে? এটা আপনার কারণ যেহেতু এখানে পর্তুগালেও আপনার ল্যাটিন আমেরিকানরা অনেকে বসবাস করে, তো সেই ক্ষেত্রে তাদের সাথে কথোপকথন বলতে আপনার কোন নেসেদর অর্থাৎ আপনার একজন সাপ্লায়ার স্প্যানিশ স্প্যানিশ ভাষাভাষী অর্থাৎ ল্যাটিন ল্যাটিনও হতে পারে, ঠিক আছে? তো তার সাথে আপনি কথোপকথন আপনি চালিয়ে যেতে পারেন। তো চলুন আজকে আমরা এখানে দেখবো যে আপনার স্প্যানিশ এবং পর্তুগিজের মধ্যে সিমিলারিটিস গুলো কি কি রয়েছে, ঠিক আছে, এবং এখান থেকে আমরা কিছু শেখার চেষ্টা করব, ঠিক আছে? পর আপ্রেন্ডের ওমে নভা লিঙ্গুয়ে নয় মুইতো ডিফিসিয়াল, আপনি যে আপনার একটা নতুন একটা ল্যাঙ্গুয়েজ শেখা খুব একটা কিন্তু ডিফিকাল্ট কোনো টাস্ক না, শুধুমাত্র আপনাকে একটু চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টাটা করেন, ঠিক আছে, তাহলে ব্রেন্ডের ওমে নভা লিঙ্গুয়ে মাইশ 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 পা মুইতো মাইশ পাসেল, এটা খুবই সোজা, ঠিক আছে, জাস্ট আপনাকে টেকনিকটা বুঝতে হবে। তো চলুন আর দেরি না করে আমরা ল্যাং ফোকাস চ্যানেলের আজকের কন্টেন্টটা আমরা দেখব, পর্তুগিজ এবং স্প্যানিশের মধ্যে যে সিমিলারিটিস গুলো আছে, তো চলুন শুরু করি। Spanish and Portuguese. As you probably know, Spanish and Portuguese are both Ibero-Romance languages that share a common origin. They're different enough that they are definitely considered different languages, but they're also closely related and quite similar in many ways. On paper, the two languages look very similar, and speakers of either language can generally read the other language without too much trouble. The spoken languages, however, are more different from each other and less mutually intelligible than the written forms. And Portuguese speakers যেমন এখানে এই ভদ্রলোক বলছে যে আপনার যে রিটেন ফর্ম অর্থাৎ লিখিত যে ফর্ম, লিখিত ফর্মে পর্তুগিজ আর স্প্যানিশ দুটাই কিন্তু বোঝা খুব সোজা, শুধুমাত্র ডিফারেন্সেসটা হয় হচ্ছে হলো যখন আমরা ভার্বাল ফর্মে যাই অর্থাৎ আমরা কথোপকথন করছি, কথা বলছি, কনভার্সেশন। যেমন আপনার আপনি দেখবেন যে স্প্যানিশে আপনার হচ্ছে হলো বুয়েনস দিয়েস, তারপরে বুয়েনস নোইচেস, ঠিক আছে, বম দিয়ে বনোই, ঠিক আছে, এই হচ্ছে হলো আপনার সার্টেন ডিফারেন্সেস, ঠিক আছে, গড়া গড়া মানে এখন, আর আপনার স্প্যানিশ এটা হবে হরা, ঠিক আছে। সো এই যে বিভিন্ন ডিফারেন্সেস গুলো আছে সেই ডিফারেন্সেস গুলো কিন্তু আমরা দেখার চেষ্টা করব। Typically understand spoken Spanish better than Spanish speakers understand Portuguese. Well, এখানে কিন্তু যেটা বলা হচ্ছে যে আপনার পর্তুগিজরা স্প্যানিশ বুঝতে পারে কিন্তু স্প্যানিশরা পর্তুগিজ আপনার অতটা ভালো বোঝে না, তার মানে পর্তুগিজরা বেশি স্মার্টার, ঠিক আছে। যেমন এটা আমাদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, আমরা যেমন বাঙালিরা আমরা হিন্দি বুঝি, আমরা উর্দু বুঝি, ঠিক আছে, কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনার যারা পাকিস্তানি অথবা যারা আপনার ইন্ডিয়ান তারা বাংলা খুব একটা বুঝে না, ঠিক আছে। তো তাহলে তারা চেষ্টা করে না, ঠিক আছে, অন্য একটা ল্যাঙ্গুয়েজ বোঝা, আমরা তাদের থেকে আমাদের ব্রেনটা বেটার, ঠিক আছে, এটা এটা নর্মাল। তো পর্তুগিজরা কিন্তু আপনার স্প্যানিশ বুঝে, ঠিক আছে, স্প্যানিশটা যতই আপনার পর্তুগিজ না বোঝার চেষ্টা করুক।
Actually, it's mostly because of the difference in pronunciation between the two languages, but we'll get into that a little later. Spanish and Portuguese share about 89% lexical similarity, meaning that 89% of the words have a cognate or an equivalent. পর্তুগিজ এবং স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনার যেটা হচ্ছে হলো 89% আপনার যে লেক্সিক্যাল শব্দ বা কগনেট শব্দ, কগনেট বলতে হচ্ছে হলো যে একটা শব্দ আপনার সিমিলার আরেকটা শব্দ আপনার পর্তুগিজ বা স্প্যানিশ আপনার রয়েছে, এরকম সিমিলারিটিস আছে, ঠিক আছে? সো আপনি যদি পর্তুগিজ বলতে পারেন আপনি স্প্যানিশ বুঝতে পারবেন এবং আপনি স্প্যানিশে কিছু কথা আপনি চালাইতেও পারবেন। In the other language. Now, that doesn't always mean that 89% of the words will be the same, because some of the different words are very basic and common words. And even though cognate words often look and sound quite similar, there are other cognates that have developed quite differently and now sound and look quite different. For instance, this pair of cognates clearly resemble each other. In Spanish, mundo, and in Portuguese, mundo. And these words mean earth or world. Now, here's a less obvious pair of cognates. In Spanish, pez, and in Portuguese, peixe. These words mean fish. So you can see the connection, but it's not quite so obvious. There are some very common everyday words that are different in the two languages. For example, in Spanish, there's yo pienso from the verb pensar and yo creo from the verb creer, which both mean I think. These words have cognates in Portuguese, but it's also very common to say eu acho from the verb achar. There is a Spanish cognate of this word, hallar, but it only means to find, not to think. In Spanish, there's the verb mirar, meaning to look at or to watch. In Portuguese, the common verb is olhar. There is a Portuguese verb mirar, but it's not commonly used. দেখেন একটা জিনিস যেটা হচ্ছে হলো আপনি যদি দুই বাংলার বাংলাকে আপনি যদি চিন্তা করেন তাহলে আপনার আপনি দেখবেন যে ওয়েস্ট বেঙ্গলের যারা বেঙ্গলি আছে, ঠিক আছে, স্পেসিফিকলি যারা কলকাতা রিজিয়নের, আমি বলছি না আসাম ত্রিপুরা বা অন্য সাইডে, কারণ অন্য সাইডে আপনার অনেকটা ডিফারেন্ট, অনেকটা বাংলাদেশের নর্থ বেঙ্গলের অ্যাক্সেন্টেরও অথবা ওই যে সিলেটের সাইডে আপনার কিন্তু সিলেটের অ্যাক্সেন্টেরও কিন্তু আপনার ইন্ডিয়ান বাঙালিরা বসবাস করে, মানে তাদের যে ইন্ডিয়ার যে নর্থ ইস্ট রিজিয়ন, ঠিক আছে? আমি শুধু কলকাতার পার্সপেক্টিভটা যদি আমি একটু শেয়ার করি তাহলে পর্তুগালের পর্তুগিজটা অনেকটা আপনার কলকাতার বাংলার মতো, আর স্প্যানিশ আপনার অনেকটা আপনার বাংলাদেশের বাংলার মতো, ঠিক আছে? আমরা যেমন বাংলাদেশের বাংলা আপনার সব কয়টা ওয়ার্ড খুব আপনার খোলাখুলি আমরা উচ্চারণ করতে পারি, আপনি কিন্তু কলকাতার বাংলা আপনি দেখবেন যে এটার মধ্যে একটা একটা জোর প্রভাব আছে, আগে করছে আগে যাচ্ছে, ঠিক আছে? মানে একটা এরকম একটা একটা বিষয়, ঠিক আছে? সো আপনি যদি পর্তুগিজ এবং স্প্যানিশের মধ্যেকার ডিফারেন্সেসটাও দেখেন যে পর্তুগিজ আপনার কিন্তু একটু জোরালো ভাবে উচ্চারণ হয়, স্প্যানিশ অনেকটা খোলাখুলি। হ্যাঁ, যেমন পেইশ মানে হচ্ছে আপনার মাছ, ঠিক আছে? বাট স্প্যানিশরা বলে কিন্তু পেজ, ঠিক আছে? সো এই হচ্ছে হলো সার্টেন ডিফারেন্সেস, আমরা আরো দেখি। Personal pronouns. The personal pronouns in the two languages are generally similar, but with slightly different forms. For example, yo, eu, nosotros, los. But also, the formal way of saying you is normally different. In Spanish, it's usted. In Portuguese, there's a word você. But instead, people generally say o senhor and a senhora, which is like saying sir or madam. These are equivalents of señor and señora. In পার্সোনাল প্রোনাউন যেটা হচ্ছিল আপনার পর্তুগিজ স্প্যানিশে সব আপনার কমন না, ঠিক আছে? এও যেমন আমি, ঠিক আছে, ওরা ইয় এরকম করে ওরা উচ্চারণ করে, তু ভস কমন থাকলেও ভসে কিন্তু একটু ডিফারেন্ট, ঠিক আছে? বাট এখানে পর্তুগালে যে সকল আপনার ল্যাটিনোরা বসবাস করে তারা কিন্তু আপনার ভসেটা বলেই তারা কিন্তু অভ্যস্ত, ঠিক আছে? আমাদের এখানে যেমন এলি এল, ঠিক আছে, এটা স্প্যানিশে এল এল, ঠিক আছে? আমরা যেমন সিনিয়র সিনিয়ররা, ঠিক আছে, ওরা ওরা আরো একটু মানে আরো লাইটলি এটাকে ওরা উচ্চারণ করে, তো এরকম ডিফারেন্সেস আপনার থাকে। Spanish, but in Spanish they're not used as pronouns. False friends. They encounter cognates in Spanish and Portuguese, but you'll also encounter lots of false friends, words that look and sound the same and might share a common origin, but their meaning is actually different. And some of these could potentially cause some crazy misunderstandings. Pelado. In Spanish, it means skinned or peeled, but colloquially, it also means someone with a shaved head or a new haircut. Blub. In Portuguese, it has the same basic meaning of skinned or peeled, but in Brazilian Portuguese, it also means naked. In Portuguese, the word for octopus is pulp. In Spanish, the word for octopus is pulpo, and polvo means dust, but it also means something sexual. And kids, don't Google it. In Spanish, una cena exquisita means a delicious dinner. In Portuguese, uma cena exquisita means a weird scene. And cena is also a slang word for thing, so this could mean a weird thing.
দেখেন পর্তুগিজে উমা আর যেটা হলো স্প্যানিশে উনা, ঠিক আছে, সেনা সেনা কিন্তু সেম, এসকিজিতা এসকিজিতা, ঠিক আছে, বাট এই সেনা ওয়ার্ডটা কিন্তু স্প্যানিশে একরকম মিন করছে ডেলিশিয়াস, ঠিক আছে, আর যেটা হচ্ছে হলো আপনার পর্তুগিজে এটা একটা উইয়ার্ড সিন, ঠিক আছে, একটা সিন সিন প্রুফ করছে আপনার। যেমন আপনার পেলাদো, পেলাদো বলতে আপনার হচ্ছে হলো স্প্যানিশে কিন্তু আপনার বোঝাচ্ছে মাছের যে চামড়া আপনার টেনে যে পরিষ্কার করে বা ক্লিন করে, সেটা পর্তুগিজও সেম, কিন্তু আবার স্প্যানিশে কিন্তু আপনার টাক মাথাকেও আপনার পেলাদো বলে, আবার ব্রাজিলে পেলাদো বলতে কিন্তু আপনার নেকেড বোঝায়। সো দিজ আর দ্য বেসিক ডিফারেন্সেস। চলুন আমরা বাকি অংশটুকু দেখি। Propina in Spanish means tip, like a tip for a waiter. Propina means tuition fees, like for university. And in Brazilian Portuguese, it means bribe. So even though lots of words are pretty much the same in either language, it might be a little dangerous to assume that they mean the same thing. Pronunciation. The main reason that the spoken forms of the two languages are less intelligible than the written forms is because they differ significantly in phonology. Portuguese has much more complex phonology than Spanish, with many extra sounds. And this is one reason that Portuguese speakers have an easier time understanding spoken Spanish than vice versa. Consonants. In Spanish, the B, D, and G consonants have soft pronunciations that occur, for example, between vowels. The way those soft sounds work is different in Portuguese. European Portuguese has the soft D sound, while some Brazilian accents don't. For example, in Spanish, nada. In Portuguese, nada. And in Brazilian Portuguese, nada. Portuguese doesn't have the soft B. In Spanish, saber. In Portuguese, saber. Next, the rolled R sound of Spanish corresponds to a rather different sound in Portuguese when it's at the beginning of a word or if it's doubled. In Spanish, rápido. In Portuguese, rápido. In Spanish, torre. In Portuguese, torre. দেখেন পর্তুগিজ আর স্প্যানিশের মধ্যে একটা ডিফারেন্স, সাবেয়াস সাবেয়ার, ঠিক আছে, পর্তুগিজে একটু আরো জোর দিয়ে উচ্চারণ করা হয়, রাপিদো হাপিদো, তোরে তো হ্যাঁ, ঠিক আছে। সো এই যে ডিফারেন্স গুলো, এই স্লাইট ডিফারেন্স গুলো, বাট শব্দগুলো কিন্তু আপনার সেম, পালাভ্রস পালাভ্রস মানে শব্দ, এই শব্দগুলো কিন্তু তাই মুইতুস পালাভ্রস ইকুয়াল, মানে হচ্ছে হলো একই রকমের অনেক শব্দ রয়েছে, ঠিক আছে, সো প্রোনাউন্সিয়েশনটা জাস্ট হচ্ছে একটু ডিফারেন্ট। Next, the sound represented by a double L in Spanish has a corresponding sound in Portuguese represented by LH. For example, in Spanish there's falhar, and in Portuguese there's falhar, meaning fail. And Portuguese has some consonants that don't have an equivalent in Spanish. First, a sh sound, spelled with CH or with X. So in Spanish we have llega, but in Portuguese chega, meaning arrives. দেখেন এটা কিন্তু ফালার না, ফালিয়ার, ঠিক আছে, ফালিয়ার মানে এটা ফেল করা, হ্যাঁ, তো স্প্যানিশে ফালার, হ্যাঁ, ফালার একবার ডাইরেক্ট উচ্চারণ হচ্ছে আপনার শেগা, ঠিক আছে, শেগা, বাট সিএইচ সাউন্ডটা ওদের নাই, বা এক্স যেটাকে শয়ের মতো উচ্চারণ করে সেটা স্প্যানিশে নাই, ঠিক আছে, সো এর জন্য ডিফারেন্ট ওয়ার্ড, অ্যারাইভ করা, ঠিক আছে, সেটাকে বোঝায়। A sh sound. In Spanish we have agencia. And in Portuguese we have agencia. এটা খুব ইন্টারেস্টিং, যেহেতু ওদের জ মানে পর্তুগিজে যেটা হচ্ছে হলো জি কে গে বলে, ঠিক আছে, এই জ সাউন্ডটা যেহেতু ওদের নাই, ঠিক আছে, আহেন্সিয়া, ঠিক আছে, আহরা, হ্যাঁ, ওরা কিন্তু আগরা বলে না, আজেন্সিয়া বলে না, পর্তুগিজে আজেন্সিয়া অথবা আগরা এরকম। This is another example of a difference in soft consonants. In both languages, the letter G represents a soft G sound rather than a G when it's followed by an E or an I. But the soft sound is different in either language. Listen again. Agencia. Agencia. Next, a V sound. Spanish doesn't really have a V sound. It does have the soft B, which kind of sounds similar to a V, but Portuguese has a distinct V sound. So in Spanish, we have visitar. And in Portuguese, we have visitar. In Spanish, we have libro. And in Portuguese, we have livro. And one more, a Z sound. The sound Z is not found in many Spanish words, but in Portuguese, it's very common. So in Spanish, we have preciso. And in Portuguese, we have preciso. এখানে জিনিসটা বোঝার চেষ্টা করেন যে স্প্যানিশে ভি উচ্চারণ হয় না, ভি কে বি মানে ভকে বয়ের মতো উচ্চারণ করে, বাট পর্তুগিজে কিন্তু আপনার ভকে ভয়ের মতো উচ্চারণ করে, ঠিক আছে, স্প্যানিশে আপনার এস কে এস এর মতোই উচ্চারণ করে, আর যেটা হচ্ছে আপনার পর্তুগিজে আপনার এস কে জয়ের মতো উচ্চারণ করে, যেমন স্প্যানিশে আপনার ভিজিতার, এখানে হচ্ছে ভিজিতার না কিন্তু না ভিজিতা, হ্যাঁ, আর পর্তুগিজে হচ্ছে ভিজিতা ভ, ঠিক আছে, লিব্রো বই, বইকে বলে লিব্রো, আর পর্তুগিজে বলে লিভ্রো, লিভ্রো মানে ভকে ভয়ের মতো উচ্চারণ করছে, ঠিক আছে। আবার আপনি যদি এইদিকে দেখেন যে আপনার প্রেসিজো, পর্তুগিজে প্রেসিজো, এটা জয়ের মতো উচ্চারণ হচ্ছে, কিন্তু স্প্যানিশে হচ্ছে হলো প্রেসিসো প্রেসিসো, এরকম করে উচ্চারণ হয়।
This sound is often found between vowels and at the beginning of words. Vowels. There are quite a few more vowel sounds in Portuguese than there are in Spanish. Spanish has 5 pure vowels, while Portuguese has all of those plus 7 additional ones. Spanish has just one E sound, which sounds like A. Portuguese has this, and an additional one like the E in set. In Portuguese, it's difficult to predict which one to use in any given word. These ones are different. In Spanish, mero. In Portuguese, mero. But these ones are the same. In Spanish, mesa. And in Portuguese, mesa. When a word has the diphthong ye in Spanish, it usually corresponds to an open E in Portuguese. For example, in Spanish, siete. And in Portuguese, sete. Spanish also has just one O sound, like in the word go, but shorter. But Portuguese has an additional open O, which sounds like the O in pot. In Spanish, obvio. In Portuguese, óbvio. And sometimes the diphthong ue in Spanish corresponds to the open O in Portuguese. So in Spanish we have escuela. And in Portuguese we have escola. সো এখানে একটা ডিফারেন্স আমরা দেখি, যেটা হচ্ছে হলো যে আপনার যেমন টেবিল, টেবিলকে আপনার পর্তুগিজে বলা হচ্ছিল মেজা, জয়ের মতো উচ্চারণ হচ্ছে মেজা, ঠিক আছে, বাট মেসা, মেসা হচ্ছে আপনার স্প্যানিশে, ঠিক আছে, সাত, নাম্বার সাত, হ্যাঁ, সংখ্যা সাতকে আপনার সেইতে, সেইতে আপনার স্প্যানিশে বলে, বাট পর্তুগিজে সেতে, সেতে, ঠিক আছে, অবভিও, অবভিও, ঠিক আছে, অবভিয়াস যেটা, তারপরে আপনার স্কুল পর্তুগিজে বলে স্কলা, আর ওরা আরেকটু ভেঙে আইটু ইয়ে করে উচ্চারণ করে, ঠিক আছে। সো এই হচ্ছে দেখেন ওয়ার্ডস গুলো কিন্তু বা পালাভরাজ গুলো কিন্তু অলমোস্ট সিমিলার, ঠিক আছে। সো আপনি যদি এই পালাভরাজ গুলো আপনি পর্তুগিজে জানেন, তাহলে কিন্তু স্প্যানিশ আপনি কিন্তু স্প্যানিশ লোকদের সাথে কিন্তু আপনি কমিউনিকেট করতে পারবেন। Have escuela. And in Portuguese we have escola. Now these might not seem like major differences so far, but there are lots of differences like that. Reduced vowels. Vowels in Spanish are quite clearly pronounced in their full form, but vowels in Portuguese often become reduced, especially when they are unstressed at the end of a word. So in Spanish, we have casa. But in Portuguese, we have casa. In Spanish, we have libro. And in Portuguese, we have livro. In Spanish, we have abre, which means it opens. And in Portuguese, we have abre. দেখেন বাসা, বাসাকে আপনার পর্তুগিজে casa, casa, এটা জয়ের উচ্চারণ আছে, casa, ঠিক আছে, বাট স্প্যানিশে কিন্তু casa, casa. বইকে আপনার যেটা হচ্ছিল লিব্রো, আর যেটা হচ্ছিল আপনার পর্তুগিজে আপনার লিভ্রু, লিভ্রু, ঠিক আছে, লিভ্রু, হ্যাঁ, আর যে কোনো কিছু ওপেন করতে হলে আবরে, আবরে স্প্যানিশে, আর পর্তুগিজে আবরে, আবরে, ঠিক আছে, একটু জোরালো ভাবে ওটা উচ্চারণ করা হবে। Nasal vowels. Portuguese also has 5 nasal vowels that don't occur in Spanish. A nasal vowel means that some air is released through your nose, which নেজালটা কি, নেজালটা ছোট নাক দিয়ে যে শব্দগুলো উচ্চারণ হয় যেটা স্প্যানিশে নাই বা পর্তুগিজে আছে। পর্তুগিজে 5টা নেজাল শব্দ আছে, কি কি আছে বা নেজাল ভাওয়েল গুলো সেগুলো আমরা একটু দেখবো, মানে যেগুলো নাক দিয়ে উচ্চারণ হয় অনেকটা। Creates a distinct sound. Vowels become nasalized when they are followed by a nasal consonant, an M or an N. In Spanish, cantar. And in Portuguese, cantar. In Spanish, insulto. And in Portuguese, insulto. This also happens when there is a tilde over a vowel, like in this Portuguese word, irmã, meaning sister. Because of the extra vowels in Portuguese, there are also more diphthongs, meaning 2 vowels that blend together in one syllable. This includes some nasal diphthongs. For example, in Spanish we have sección, but in Portuguese it's sección. আর যদি কিছু নেজাল শব্দের আমি যদি ইয়ে বলি, যেমন আপনার পর্তুগিজ যে সকল শব্দে আপনার NH, N এর পরে H আছে, ঠিক আছে, N অক্ষরের পরে H অক্ষরটা ব্যবহার হচ্ছে, সেটা কিন্তু ইয়র মতো উচ্চারণ হয়, ইয়, ঠিক আছে, হ্যাঁ, যেমন মিনিয়া, মিনিয়া, ঠিক আছে, এটা কিন্তু মিনহানা, হ্যাঁ, মিনহানা, মিনিয়া, ঠিক আছে, এটা ইয়র মতো উচ্চারণ হচ্ছে, ওলিয়া, ঠিক আছে, এল এইচ, এল এইচ, মানে এন এইচ হতে পারে, এল এইচ হতে পারে, ঠিক আছে, তারপরে আপনার যে সকল শব্দ আপনার ইএম দিয়ে শেষ হচ্ছে, যেমন আপনার ভিয়া জ্যাং, এটা কিন্তু ভিয়া জ্যাম হচ্ছে না, ভিয়া জ্যাং, ঠিক আছে, তারপরে আপনার যে কোনো কিছু আপনার যেমন তুদু বাই, ঠিক আছে, এরকম। In Spanish we have limones. And in Portuguese, limões. Little differences like these add up to make Portuguese and Spanish sound rather different. Grammar. Spanish and Portuguese grammar are generally very similar, but they do have numerous differences as well. Grammar Portuguese এবং স্প্যানিশে কিন্তু almost similar, but কিছু differences আছে, তো চলুন সেগুলো আমরা দেখব। As we're back in third quarter, classically have 2 genders, masculine and feminine. But sometimes the gender of cognate words is different. For example, words in Spanish ending with aje are masculine, and their equivalents in Portuguese ending in aje are feminine. So in Spanish,
মানে পর্তুগিজ এবং স্প্যানিশ দুটাতে কিন্তু আপনার পুরুষলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ ইয়ে আছে, যেমন আপনার ফ্রিগোরিফিকো, ঠিক আছে, এটা কিন্তু একটা পুরুষলিঙ্গ, ঠিক আছে, মা কিনা এটা কিন্তু একটা স্ত্রীলিঙ্গ, ঠিক আছে। তো এরকম করে আপনার প্রত্যেকটা শব্দেরই আপনার স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ করে আপনার বিভাজন আছে। We have el viaje, which is masculine, but in Portuguese we have el viaje, which is feminine. Both languages have four definite articles for the two genders in singular and plural. But notice that Spanish also has the neuter singular definite article lo. It's not used with nouns, but with adjectives or possessive pronouns in order to use them like nouns. For example, lo importante es el amor, which means the important thing is love. In Portuguese it would be o importante é o amor, with o being the masculine singular definite article. স্প্যানিশে আপনার যেটা হচ্ছে হলো সম্বোধন করার জন্য, ঠিক আছে, অনেকগুলো ফর্ম আছে, এল, লস, লা, লাস, লো, ঠিক আছে, একটু কনফিউজিং, বাট আপনার পর্তুগিজে কিন্তু জিনিসগুলো আপনার খুব সোজা, যেমন আপনার ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে, ও ইম্পর্টান্ট, ঠিক আছে, মানে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে যেমন ও সিনিয়র, ঠিক আছে, দ্য সিনিয়র, হ্যাঁ, আ সিনিয়রা, ঠিক আছে, এরকম। Verbs. The way verb tenses work in the two languages is very similar. Almost all verb tenses have an exact equivalent in the other language, just with slightly different conjugations. So in Spanish we have Nosotros comemos pescado, which means we eat fish. And in Portuguese that would be Nós comemos peixe. Present tense, আপনার যেটা হচ্ছে হলো স্প্যানিশে নস মানে উই আমরা এটাকে বলে নসোত্রস, ঠিক আছে, নসোত্রস কমেমোস পেস্কাদো, পেস্কাদো ছিল মাছ, মাছ, ঠিক আছে, কিন্তু আপনার পর্তুগিজে নস কমেমোস পেইশ, ঠিক আছে। So the present tense form is the same. And next the past tense sentence. In Spanish, ellos comieron pescado. They ate fish. And in Portuguese, ellos comieron peixe. দেখেন স্প্যানিশে হচ্ছে হলো দে, দেকে এলিয়স, আর যেটা হচ্ছে পর্তুগিজে এলিশ, হ্যাঁ, এলিশ কুমেরাম হয়ে যাবে, আর স্প্যানিশে বলে কুমেরিয়ন, পেস্কাদো মাছ কে ওরা পেস্কাদো বলে, আর এখানে পেইশ, ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট টেন্স। In this case the conjugations aren't exactly the same, but they are equivalent. Now a future sentence. In Spanish, yo comeré pescado, which means I will eat fish, and in Portuguese it's eu comerei peixe. Future tense আমি মাছ খাবো, ঠিক আছে, স্প্যানিশে ইয়ো, ইয়ো এও কে বলে ইয়ো, বা আই কে বলে ইয়ো, ইয়ো কুমেরে পেস্কাদো, আর পর্তুগিজে আপনার হচ্ছে এও কুমেরে পেইশ, ঠিক আছে, অলমোস্ট কিন্তু সিমিলার, অলমোস্ট, কিন্তু আরেকটা ফর্ম আছে But without any context given for the simple future tense here, this might sound kind of stiff, and people often use the going to future form instead. In Portuguese, it would be Eu vou comer peixe. And in Spanish, it would be Yo voy a comer pescado. দেখেন আমরা আমরা কিন্তু পর্তুগিজে ফিউচারে কোনো কিছু করতে যাবো সেটাকে আমরা বলি, যেমন এও, এওটা শুধু আমরা তখন উচ্চারণ করি না, ভো কুমের পেইশ, মানে আমি এতে যাচ্ছি, এটা এও কুমের পেইশ হতে পারে, আবার ভো কুমের পেইশ হতে পারে। সিমিলারলি আপনার স্প্যানিশও কিন্তু আপনার সেম, যেমন ইয়ো কুমের পেস্কাদো, ঠিক আছে, আর ওরা ইয়োটা উচ্চারণ না করে ভোয়া কুমের পেস্কাদো, ঠিক আছে, অলমোস্ট কিন্তু আপনার জিনিসটা কিন্তু আপনার সেম, আপনি পর্তুগিজ গ্রামারও দেখছেন, আপনি কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি স্প্যানিশ গ্রামারও দেখছেন, পুরোটা কিন্তু সিমিলারিটিজ রয়েছে। One difference in the verb system is that the perfect tense is formed with a different auxiliary verb. Spanish uses haber as the auxiliary verb, which means to have, but only as an auxiliary verb. The main verb for to have in Spanish is tener. Portuguese has a verb haver, but instead the verb ter is used as the auxiliary verb, which means to have. দেখেন have, have মানে আছে, এটাকে স্প্যানিশে বলে haber, haber, আর পর্তুগিজে বলে haver, haver, ঠিক আছে, পর্তুগিজে আপনার এইচ কে ও এর মতো উচ্চারণ হয় আভের, ঠিক আছে, টাইনহো বা তের মানে এটাও মানে হচ্ছে হলো থাকা, ঠিক আছে, মানে হ্যাভ, হ্যাভ এর এটা রেগুলার ফর্ম যেটা আপনার আমরা ইউজ করি, ঠিক আছে, যেমন নো আ প্রবলেমা মানে কোনো প্রবলেম নেই, ঠিক আছে, সো এটা আপনার আমরা কিন্তু টাইনহো তের এগুলোও কিন্তু আমরা ইউজ করি, ঠিক আছে, তো আপনার স্প্যানিশে হচ্ছে হলো তেনের, তেনের, কিন্তু আপনার পর্তুগিজে কিন্তু শুধু আপনার তের, ঠিক আছে, তের, তের থেকে তাইনো, তেমোস, ঠিক আছে, এরকম। সো এই হচ্ছে হলো সার্টেন ডিফারেন্সেস বিটুইন আপনার স্প্যানিশ এন্ড পর্তুগিজ। Is a cognate of Spanish tener. In Spanish we have yo he leído el libro, which means I have read the book, and in Portuguese we have eu tenho lido o livro, which means I have been reading the book. So notice that the auxiliary verbs are different, and notice that the past participle of the verb meaning read is almost the same. But more importantly, note that this type of sentence means something different in either language. In Spanish, it means, I have read the book. In Portuguese, it means, I have been reading the book. In other words, the past action is still continuing. In order to say, I have read the book in Portuguese, you would use the preterite tense instead, like this.
Eu li o livro. I believe that Latin American Spanish is more like Portuguese in this regard, and that difference is only in the present perfect. The past perfect doesn't have that kind of difference. So if we want to express, they had read the book, in Spanish, we would say, Habían leído el libro. And in Portuguese, we would say, Eles tinham lido o livro. The main difference between these two is just the auxiliary verb, word order. The word order is generally quite similar between the two languages, as you've probably noticed already, but there are some differences too. In yes or no questions, in Spanish, the subject can come either before or after the verb, like this. ¿Habla ella inglés? Or, ¿Ella habla inglés? But in Portuguese, it must come before the verb, like this. ¿Ela fala inglés? The placement of object pronouns. In Spanish, দেখেন আপনার স্প্যানিশে কিন্তু আপনার যেটা হচ্ছে হলো যে ওরা আপনার যেমন হি স্পিক ডু ইউ স্পিক ইংলিশ, ঠিক আছে, তুমি কি ইংলিশ বলতে পারো, যেমন পর্তুগিজ কি এলি ফালা ইংলিশ, মানে সে ইংলিশ বলতে পারে অথবা ভোসে ফালা ইংলিশ, ঠিক আছে, কিন্তু স্প্যানিশে কিন্তু আপনার দুইভাবেই বলা যায়, ঠিক আছে, যেমন হচ্ছে হলো আবলা এলা ইংলিশ, ঠিক আছে, আর হচ্ছে এলা আবলা ইংলিশ, ঠিক আছে, তো দুইভাবে কিন্তু ওরা বলতে পারে, ঠিক আছে, যেমন শি স্পিক ইংলিশ অর স্পিক শি ইংলিশ, কাইন্ড অফ এরকম। But in Portuguese, it must come before the verb, like this. Ela fala inglês. The placement of object pronouns. In Spanish, the object pronoun normally comes before the verb. For example, Él me ayudó. Which means, he helped me. In Portuguese, it comes after the verb, like this. Él ajudou-me. Another example, in Spanish, ¿Me vas a ayudar o qué? Which means, are you going to help me or what? And in Portuguese, ¿Vas me ajudar o qué? Or, ¿Vas ajudar-me o qué? Actually, the location of the pronoun in the first sentence is something that comes from... দেখেন আপনার যেটা হচ্ছে হলো তুমি কি আমাকে হেল্প করবে নাকি, তুমি কি আমাকে হেল্প করবে, ভাইজ মিয়া জুদার ওকে, অথবা যেটা হচ্ছে হলো ভাইজা জুদা আমি ওকে, হ্যাঁ ভাইজা জুদা আমি ওকে, ভাইজ মিয়া জুদা ওকে, বাট স্প্যানিশে কিন্তু মি ভাজা আজুদা আয়ুদার, এটা অ্যাকচুয়ালি স্প্যানিশটা আমি অত ভালোভাবে উচ্চারণ করতে পারি না, সো আয়ুদার ওকে এরকম করে ওরা হচ্ছে বলে, ঠিক আছে, এল মি আয়ুদো, মানে সে আমার সে আমাকে হেল্প করেছে, আর পর্তুগিজে বলে এল আজুদং, এল আজুদং, ঠিক আছে, সো ডিফারেন্সেসটা কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখতে পারেন। Brazilian Portuguese, but it's sometimes used in Portugal too because of the influence of Brazilian Portuguese through Brazilian shows and the like. Some people consider the second sentence to be more proper in European Portuguese. Contractions with prepositions. In Spanish, prepositions mostly function as individual units, with just these exceptions. The preposition de plus the definite article el becomes del, meaning from the. The preposition a plus el becomes al, meaning to the. There are just those two in Spanish, but in Portuguese, prepositions form all sorts of contractions. So in Spanish, we have en el libro, which means in the book, but in Portuguese, we have no libro. In Spanish, we have de una señora, which means from a lady, but in Portuguese, we have de una señora. In Spanish, we have de aquí, meaning from here, but in Portuguese, we have de aquí. দেখেন স্প্যানিশ এন্ড পর্তুগিজে আপনার যেটা হচ্ছে হলো ডিফারেন্সেসটা, আপনার স্প্যানিশেরটা তো আপনারা দেখছেন এক সাইডে, বাট ডান দিকে যেটা আপনার পর্তুগিজে যে এই ও লিভরো, এটা এই প্লাস ও থাকলে এটা হচ্ছে নু নু হয়ে যায়, নু লিভরো, ঠিক আছে, দে উমা সিনিয়রা, এটা দুমা সিনিয়রা, ঠিক আছে, দে আকি, দে প্লাস আকি, দাকি, এটা এরকম হয়ে যাচ্ছে। These sentences mean Portuguese is a sister language of Spanish. In Spanish, el portugués es una lengua hermana del español. And in Portuguese, el portugués es una lengua hermana del español. Word for word, it's the Portuguese is a language sister of the Spanish. These sentences consist entirely of cognates and have identical grammar. The main difference is the different definite articles, and the words for sister take a somewhat different. দেখেন আপনার পর্তুগিজ এবং স্প্যানিশ এরা সিস্টার ল্যাঙ্গুয়েজ, তো সেটা কিন্তু অলমোস্ট সিমিলার, শুধু দুইটা জিনিস বাদ দিয়ে, যেমন পর্তুগিজ হচ্ছে ও পর্তুগিজ, আর স্প্যানিশে হচ্ছে হলো এল পর্তুগিজ, মানে দাটাকে ওরা এল বলে, আর এখানে হচ্ছে আপনার ও, ঠিক আছে, আর শুধুমাত্র আপনার বোন যেটা সিস্টার, সিস্টারকে ইরমা আর এরমানা, ঠিক আছে, এই হচ্ছে আপনার দুইটা ডিফারেন্স, বাট বাকি কিন্তু আপনার আরো যেমন আপনার দেল এবং দু, দু স্পেনিয়ল, দেল স্পেনিয়ল, ঠিক আছে, মোটামুটি কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার দেখছেন যে আপনার ও পর্তুগিজ এবং লিঙ্গুয়া ইরমা দু স্পেনিয়ল, ঠিক আছে, স্প্যানিশের সাথেও কিন্তু আপনার সিমিলার। Hermana. Irmã. This pair of words is a good example of how Spanish and Portuguese cognates can sometimes look and sound quite different. Let's look at one more sentence and see what we find. These mean, very few countries in the world take pride in having so many different styles of music and dance. In Spanish, muy pocos países en el mundo están orgullosos de tener tantos estilos diferentes de música y baile. Word for word, it's very few countries in the world are proud of having so many styles different of music and dance.
And then there's the Portuguese sentence. Muito poucos países no mundo estão orgulhosos de terem tantos estilos diferentes de música e dança. Word for word, very few countries in the world are proud of having so many styles different of music and dance. Again. এখানে দেখেন আপনার লাইনটা কিন্তু একই, যে আপনার হচ্ছে হলো ভেরি ফিউ কান্ট্রিজ, অল্প কিছু কান্ট্রি আছে ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে, যারা টেক প্রাইড ইন হ্যাভিং সো মেনি ডিফারেন্ট স্টাইলস, তারা অহংকার করে বা তারা প্রাউড ফিল করে তাদের বিভিন্ন স্টাইলের মিউজিক এবং ডান্স আছে। আপনি যদি উপরে স্প্যানিশ এবং নিচে পর্তুগিজ দুইটারই যদি আপনি ইয়ে দেখেন, অলমোস্ট কিন্তু সেম, ঠিক আছে? মুই তো মুয়ে, পোকুস পোকুস, পাইসিস পাইসিস, ঠিক আছে? মোস্টলি কিন্তু আপনার সবকিছু কিন্তু আপনার সিমিলার আছে, প্রোনাউন্সিয়েশন রিলেটেড ডিফারেন্সেস, আর দুই একটা ওয়ার্ডের আপনার হচ্ছে হলো একটু ডিফারেন্সেস থাকবে। যেমন আপনার ডান্সকে পর্তুগিজ আপনার ডান্সা বলে, ঠিক আছে? বাইলে হচ্ছে হলো আপনার স্প্যানিশে বলে, ঠিক আছে? এছাড়া আপনি দেখেন তান্তোস কিন্তু তান্তোসই আছে, যেমন সো মেনি, ঠিক আছে? হ্যাঁ, এছাড়া মানে জাস্ট দুটার মধ্যে একটা আপনি ইয়ে দেখেন, ডিফারেন্সেসটা দেখেন। আপনি যদি পর্তুগিজ বলতে পারেন তাহলে আপনি স্প্যানিশও আপনি স্প্যানিশের সাথে আপনি কমিউনিকেট, আমি বলবো না আপনি স্প্যানিশ বলতে পারেন, বাট আপনি স্প্যানিশদের সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন, ঠিক আছে? আপনার জন্য আরেকটা দরজা ওপেন হচ্ছে, ঠিক আছে? যে আপনি পর্তুগিজ পারলে আপনি এবার স্প্যানিয়লদের সাথে আপনি কথা বলতে পারবেন, ঠিক আছে? তো তাহলে পর্তুগিজ শেখার গুরুত্বটা বুঝতে পারছেন। And these sentences are similar, but there are a few differences. The way of expressing very few is slightly different, but the words are cognates. Next, notice that in Portuguese, the preposition and definite article contract together into one word, while in Spanish, they're separate words. Next, we see the verb correspond. Spanish, আপনার separately আপনার preposition গুলোকে আপনার উল্লেখ করে, যেমন in হচ্ছে হলো n, da হচ্ছে হলো l, but Portuguese আপনার এটাকে আপনার যুক্ত করে দেয়, no, no হয়ে গেছে, ঠিক আছে? এইরকম হচ্ছে হলো differences. আমরা আরেকটু দেখি। Make them distinct languages, but knowing either language would definitely help you learn the other one relatively quickly. So the question of the day for speakers of either Spanish or Portuguese who have studied the other language, did you find it easy to learn? What was easy and what was challenging? So দেখেন এখানে এই ব্যক্তি আপনার প্রশ্নটা করতেছে যে আপনারা পর্তুগিজ অথবা স্প্যানিশের মধ্যে যে কোনো একটা ভাষা যারা শিখেছেন, ঠিক আছে, তাদের জন্য কি আরেকটা ভাষা বোঝা বা কথা বলা বা কমিউনিকেট করা কি সোজা, বা আরেকটা ভাষাও কি শেখা কি সোজা? আসলে দুটো তো সিস্টার ল্যাঙ্গুয়েজ, সো খুব একটা কিন্তু ডিফিকাল্ট না। হ্যাঁ, বাট আপনি যদি পর্তুগিজটা শেখেন তাহলে কিন্তু আপনার স্পেনীয়দের দরজা একদম ফুললি ওপেন না হয়ে গেলেও আপনি সেখানে গিয়ে আপনি অ্যাটলিস্ট কথোপকথন চালাইতে পারবেন, ঠিক আছে? যেমন আমরা এখানে মুইতো অব্রিগাদো বলি, তারা বলে মুইচা গ্রাসিয়াস, ঠিক আছে? সো এই যে আপনার কিছু জিনিস যে আপনার পালাভ্রাস গুলো মিল আছে, এগুলো এটা তো অবশ্যই আপনার বেনিফিটে আসবে। আপনি যদি আপনার পর্তুগিজটা যদি ভালো করে শিখেন তাহলে আপনি স্প্যানিশদের সাথেও, আপনি বিশেষ করে ল্যাটিনোদের সাথেও কিন্তু আপনি কমিউনিকেট করতে পারছেন। সো আজকের কন্টেন্টের এই মূল উদ্দেশ্যটাই ছিল যে ল্যাং ফোকাসের এই সিমিলারিটিস বিটুইন আপনার স্পেনিয়ল ই পর্তুগিজ, এই দুটো হচ্ছে হলো দেখানো। আপনাদের উমা নোভা লিঙ্গুয়ে নয় মাইস দি ফেসেল মাইস কোয়ান্দো ভোসে সাবে উমা টেকনিকো দু আপনাদের নোভা লিঙ্গুয়ে এস্তা এ মাইস ফাসেল পারা ফালার ই ভোসে প্রেসিজো দে প্রতিকার তো দিয়েস, মানে আপনাকে আপনাকে ল্যাঙ্গুয়েজটা শেখা খুব একটা ডিফিকাল্ট কোনো কিছু না। যদি টেকনিকটা বুঝে যেতে পারেন তাহলে আপনি যখন আপনি এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে, আপনি যখন কথা বলবেন তখন এটা আরো বেশি আপনার জন্য বেটার হবে, ঠিক আছে? সো আজকে কন্টেন্টটা এই পর্যন্তই, কেমন লাগলো, ঠিক আছে, জানাবেন অবশ্যই, এবং দেখা হবে আবার নেক্সট কন্টেন্টে। আল্লাহ হাফেজ।